ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের চোখ রাঙানি দেখেছে উপকূলবাসী। এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জনপদ। এরই মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে কবরস্থান থেকে আসা একটি লাশ। কিন্তু মৃত্যুর পাঁচ মাস পেরিয়ে গেলেও শরীরে কোনো ধরনের পচন ধরেনি, এমনকি তার কাফনের কাপড়টিও ছিল অক্ষত। আর এই ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলিতে। এরপর কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানবো এইচএম নাহিয়ানের রিপোর্টে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত। এর তাণ্ডব দেখেছে উপকূলবাসী। ঘূর্ণিঝড় থেকে রক্ষা পায়নি কাঁচা ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমিসহ ফলদ গাছও। 26 মে সন্ধ্যা 7টা থেকে সোমবার বিকেল 4টা পর্যন্ত টানা 22 ঘন্টা তাণ্ডব চালায় রেমাল। তবে এবার ভয়ঙ্কর এক ঘটনা দেখেছে বরগুনার আমতলিবাসী, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রিমালের তাণ্ডবে পোড়ো লঞ্চঘাট এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় লঞ্চঘাট জামি মসজিদের কবরস্থান থেকে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা লাশটি দেখতে ভিড় করে, কিন্তু কেউ ভয়ে লাশের কাছে যেতে সাহস পায় না। এ সময় স্থানীয় সোলাইমান নামে এক সাহসী যুবক প্রচণ্ড ঝড় উপেক্ষা করে লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করে। লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। 27 মে মাগরিব নামাজের পর পুনরায় জানাজা দিয়ে লাশটি দাফন করে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, আমতলি পৌরসভার 5 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাঞ্চন আলীর স্ত্রী আফসুরান 5 মাস আগে বার্ধক্যজনিত কারণে মারা যান। লঞ্চঘাট জামি মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সোমবার আনুমানিক দুপুর 1:30টায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পুরো লঞ্চঘাট এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় এবং কবরস্থানের মাটি সরে যায়। সেই সাথে বেশ কিছু কবর ঢেউয়ের স্রোতে ভেঙে যায়। এতে কবরস্থান থেকে বেরিয়ে যায় আফসুরানের লাশ। খবর পেয়ে স্বজনরা এসে লাশটি উদ্ধার করে, কিন্তু তার শরীরে কোনো ধরনের পচন ধরেনি, এমনকি তার কাফনের কাপড়টিও ছিল অক্ষত। স্থানীয়রা জানান, মৃত কাঞ্চন আলী ও তার স্ত্রী খুব পরহেজগার মানুষ ছিলেন। কখনো পর পুরুষের সাথে দেখা দিতেন না, সবসময় তিনি পর্দা করতেন। লঞ্চঘাট জামি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আমি তার জানাজা পড়িয়েছি। স্বাভাবিকভাবে কোনো লাশ দাফনের পর কয়েকদিনের মধ্যে শরীরে পচন ধরে মাটির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু তার কাফনের কাপড়টুকুও ছিল অক্ষত। এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরত। এই ধরনের ঘটনা সত্যি অলৌকিক। আমি প্রথম এরকম ঘটনার সাক্ষী হলাম। গেল 26 মে রেমালের তাণ্ডবে বাড়িঘর, গাছপালা, ফসলি জমিসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং জোয়ারের অতিরিক্ত পানিতে নিম্নাঞ্চল তলিয়ে গিয়ে কৃষকের যে ক্ষতি হয়েছে, তার প্রভাব পুরো দেশের উপর পড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।